নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুগো টকস। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন আজকে আলোচনা করা যাক ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের কিছু খবর নিয়ে। ব্র্যান্ডন হ্যামিল রওনা দিয়ে দিয়েছেন এটিকে মোহনবাগানের উদ্দেশ্যে। তিনি আজকে সকালেই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন যে তিনি বেরিয়ে পড়েছেন এটিকে মোহনবাগানের উদ্দেশ্যে। তিনি কালকের মধ্যে পৌঁছে যাবেন কলকাতায় এবং তারপরেই জুয়ান ফেরান্ডোর নেতৃত্বে এটিকে মোহনবাগানের সাথে প্র্যাকটিস শুরু করবেন। ভিপি সুহের ইস্ট বেঙ্গলের এখন হট প্রসপেক্টের মধ্যে একটা। তো আজকে সকালবেলা মার্কাস মার্গুলো টুইট করে জানান যে ভিপি সুহের যে ডিলটা ছিল সেটা ডান হয়ে গেছে ইস্ট বেঙ্গলের জন্য। 70-75 লক্ষ টাকা ট্রান্সফার ফি দিতে হয়েছে নর্থ ইস্টকে, তারপরেই নর্থ ইস্ট কিন্তু ভিপি সুহের ডিলটা কনফার্ম করেছে এবং খুব শীঘ্রই তিনি ইস্ট বেঙ্গলে যোগ দেবেন।